দেখছো কি ভারী ব্যাগ, মোট ত্যাগ কেলে জান্ডা আয় আর যায়, এমন কুই রেক বিয়া করছি কোনো কামেরই না, সারাদিন ঘরে বইয়া থাকবে আর রেডিওতে প্যাট প্যাট করবে, ইয়ে কোনো কাম ইবে হন নতুন মুরগি আনা দেখা যার ওয়া তিয় 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 ওয়া তোমার হদ্দি এক্সকিউজ মি এক্সকিউজ মি আপনি মোরে ডাহেন জি আফা কেন আস আপনি কি বলেন আপনি কে আর নসি না তুই আই তোমারে হদ্দি তুই কেন আস মুই বাজার করতে আইছি ওয়া আই তোতে ফুসল লইদি তুই কেন আসো মানে কিল্লা আসু এম ফুসল না কেন আসো তুমি বালা আসো না গম আসো কেন আসো তুই হয় মোর আর ভালো তাহা না না আই তো দেই তুই খুব ফাস্টে আসো যে ব্যাগি বেলয়েরে তুই কো মাইফা মানুষ দেখতে তো তন্ত খুবই মানে গো হাই ক্লাস মাইফা অভিজাত ফ্যামিলির মাইফা মনর তোমার তবে বহন করবে হতন এই তোমার এবে বহন করতে দেহি আর যে বুকুর মাসখানে খান যে মানে হৃদয় হাহাকার ফাড়িদার গই হরার মতো আপনার মতো যদি মোর স্বামী বুঝতো হেয়া তো একবার দিনই ছিল দেহি শরণ যাইতে দেন তুই তুই বিয়ের আগে হন্ডা আসিলে আলো যাই হোক যাওয়াই গেই ওই গেই তো একটা হাঁস গর হনুমিককে নজাইও ব্যাগ আর দো আয় তোমার ওই বহন গই দি সমস্যা নাই আমার কাছে ব্যাগ দিব মানে আপনি কেডা আয় তোমার হতাহপন জন তুই নজানো আর নসিন তোমার তো হইলাম তুই বিয়ের আগে আলো যোগাযোগ করলে তো সমস্যা সমাধান হয়ে যেত এ আপনি কি কোন আপনি কেডা তুই অমুকুর বউ না ওই যে অমুক অমুকুর বউ না তুই কে সরবের কথা কন ওই তো সরব না হরব এই তো সরব এ তো না তোর মানে খুবই মানে হালের বন্ধু খুবই ক্লোজ বন্ধু আর একসাথে স্কুলে যাইতাম বাত খাইতাম একসাথে রাতে শুইতাম আর হত কিছু করতাম ই হন যাইতো না বসে হন তুমি আরে ব্যাগ গো দাও আই তোমারে পৌঁছাই দিই হন সমস্যা নাই দাও ব্যাগ গো দাও দেখেন 5000 টাকার বাজার করছি সাবধানে নিয়ে আসেন হন সমস্যা নাই এই রিকশা এই এদিকে এদিকে আসো এদিকে আসো এই হালি বাবি সাহেব উড়াও তুই ইয়ানত এই হালি রিক্সা তোমার লগত একসাথে জন যায় তুমি একখান বাধা আছে আমি ফলো রিক্সা তাই হ্যাঁ সমস্যা নাই তুমি উড়ো যাও এই যাও তো গিয়া ওই গলির মুকুট আচ্ছা পেছনে পেছনে আহেন আয় রায় পিছন পিছন আসি ডাঙ্গার মানুষ আমি তো কিছুই বুঝতে পারছি না ট্যাপাইটি কিছুরে করছে আমি আমার সংসারে কত ভালো আছি সুখে আছি ইন্তেজারে আমি ঠিক আছি কিন্তু এই সময় এনটা পাইছে গেলা আমার তো মাথা মতো কিছু ধরতেছে না কি করবো কেমতে আমি এনতে বাইরমু মাথা মতো তো গরম হয়ে যেতেছে কেন ডইল কোন গারে আলে আনি ওই কে ডানে আই তো ফবাত পুরুষ কেলা আই আই টুনি টুনি ও টুনি চাপ কেমন আছেন আপনি এই কাগি আই তো বালা আনে বালা আছেন আর থাকা আছি ওই যাও গা আমার থাকে নে কোন কত কল লাভ নাই কা তাই আপনি এটা কথা কইছিলেন মনে আছে নি কিয়া এত কোন কোন কি আমিয়া আপনি কইছিলেন না আমার একটা গান কম্পোজ করবেন পুরো অ্যালবামের কথা তো বাদই দিলাম একটা গানই করবেন না কইছিলেন বাবুরে আই তো হোলাইনের কাম হলো যথেষ্ট বিজি আই তো অতার ওই যে সুভাষিনী হেতার কামও করতে পারলাম না অনু আমনের কাম করে দিমু কতক্ষণে কইছিলাম হা হা পুরানো হয়ে গেছি না এখন কেরাম গো ভাল লাগবো এখন নতুন নতুন দেখলে আগে ভাল লাগে ঠিক কইছি না এরে গো কাগি আন্নে যে কিয়া কোন এ হুরান সেল তো বাতে বাড়ে কেন আর কারণ না করি আন্নের কম্পোজ আই করিয়ে সারু এ হা টুনি ভাই আম্মে না কইছিলেন মোরে এখন গান কম্পোজ কইরা দেবেন ওই তুই গেঠারে জগড়াঝাটি করিয়েন না বেগুনের কম্পোজ করে দিমু কম্পোজিশন করে তো আর কাম কেন বুঝছেন নি এরই শানাজ এ তোমার বাই কইও এ ডন মিয়া হেতার তো টোয়াইর হেরে কজিন কে হেরেও কম্পোজ করবেন বাবুরে আই হেতারে কম্পোজ করতে মিলে হেতে বলে বেকারে লই কম্পোজ করতে ডন 5 লই আই তো হিললে টোকাইর হে তো এই বাটলাটারে লই আসি সকালবেলা বের হইছে এখনো তো খুঁজেই পাই না ওই কি কাজ কাল লগে গেছে ওই যে আম্মা গয় পাঁচতলার ওই বাটলা মাইয়াকা ওই হলো তো মানুষ না হ্যাঁ ওই কদিন আমার বোন লগে ঘুরছে আমার লগে ঘুরে ঘুরে বেড়াইলো এরপর গুলো বিটির লগে ছেমড়ি বিয়া ঠিক হয়েছে তারপরে ছেমড়ি লগে ঘুরছে আবার এখন যে ওই পাঁচতলা ছেমড়ি লগে কাহিনী নাকি
আমি কি বলতেছেন? আমার কোন দিক দিয়ে মনে হইলে মোর ভাই ফেরেশতা? ওই চিমড়ে ওই, আমি কি কইছি তবে ফেরেশতা? হ্যাঁ, এই যে আমি কইলেন মোর ভাই মানুষ না, মানুষ না হলে তো ফেরেশতা, কিন্তু মোর তো মনে হয় না মোর ভাই ফেরেশতা। আমরা কিন্তু সবই জানি বোঝেন, মোর মুখ ছুটে আন্না রোজা কিন্তু ভেঙে যাবে। বাউরে সেটা দিয়ে সবকিছু জানে, তো তোরা এত কিছু জানাস ভাই? আরেক কোনো কথা, আমি তো কিছু জানি না, একটু একটু জানি। এহারে মোর আল্লাহ, টুনি ভাই আম্মি কিছু জানেন না? হে যে ট্যাপার লাগে কি কইরা বেড়াইতে আছে, আম্মি কিছুই জানেন না। মাগো আজ জানি হাতে সকালে দুগা শো করে আর অনগা এক ঘন্টা কোনান দিয়ে একখান ভাইসে এটাও করে, আর কিছু করেনি। মুই দুঃখিত, মুই এসব বলতে পারবো না মোর মুখে বাদে। মুই জায়গা আচ্ছা রে, ওই ওই হই না যা, তুই ক্লিয়ার করে দিয়ে যা, কি করলি তুই ট্যাপার নিয়ে? হ্যাঁ কইতে কইতে কি হুনছ আজ, কয়ে যা তুই। এই গো কাকি, আন্না যত ছিলেন কেন, আমি বড় কষ্ট হয়েছি, আন্না শেষমেশ টেফার লগেনি, কাঁ কি মরে গেছিলাম নি, আর গায়ে গতরে কুন্ডাতুন কম আছিলাম। আন্না তো কম জানো, গায়ে গতরে মাশাল্লাহ বেয়ার ফান জানো, এন জান বহুত পেস পেস করছেন, এন যে বাজে করে লিয়েন। মাগো আমি তো আড়ে যাইতে আসিলাম, কিতাম কস না, এই যে কাগিরা আরে দে খা গয়েছে অন, বুঝতে হবে তো সিগুন তো আর ফ্যান কেন, ইজারা দেখলে খালি কাগিরা খারা করে জানি আন্তন। এরই কাগি আন্নের কি সমস্যা, আন্নের জামাই কই? ওই তাসলিমা কি কবে লাগছে ঠে, আমার চামচ চোপে গেলা, চামচ আমি তৈরি করি বুঝে পাচ্ছ? ই যারা ভালো করি জানি, নাটকের টেক বাদ দিয়ে টিভি শুটিং এ যান। আইও সাক্ষী আছি কেন, হেদিন না সানডে নাইট রিতে সেটি এটা বলছে। ওই গেছিলাম কিন্তু ভালোবাসিনি লেগা বুঝে পাচ্ছেন? বাবুরে সেটি যে কি ভালোবাসা। এ আন্নে এখনো দাঁড়া দাঁড়া ফসল বাটতেছেন কি, আল্লাহ আন্নে এখনো জানেন কি, আল্লাহ জান। আচ্ছা আচ্ছা যাইয়ে যাইর। দেখছো এক ঘন্টা হয়ে গেলে ব্যাটকার কোনো খবরই নাই, যেমন সরব হেমন তার ফেরেন। বেবিরা জানটা প্রাণটা, তুমি ছাড়া তো ঘরটা পুরাই ফাঁকা, সেই সকালে গেছো বাজার করতে আর এখনো আসো নাই, আবার দেখি নিচে খাড়ায় খাড়ায় একলা একলা কথা কইতেছো, বাজার কই? আমনে ফেরেন তো কইলে হ্যাঁ দিয়া যাবে, মুই তো হ্যার কাছে দিয়ে চলে আসছি। আমার ফ্রেন্ড, আমার তো ফ্রেন্ড খুব হাতে গোনা কয়েকজন, কে খেড়া? ওই যে চিটাগাঙ্গা ব্যাটাঙ্গা। চিটাগাঙ্গের ফ্রেন্ড আমার, আমার তো না 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 এরকম তো আমার কোনো ফ্রেন্ড নেই। কারে দিছো কি দিছো কি বুঝলাম না তো, আমার ফ্রেন্ড তোমারতে বাজার নিছে মানে কি, ডিটেলস বলো। ব্যাটা কইলে হেল্লিগা মুই দিয়েছি, মোর কি দোষ? তোমার তো কোনো দোষ নাই, আমারই দোষ, সমাজ সেবা করতে গিয়ে তো বিয়াই করে ফেলছিলাম। ঘটনা হচ্ছে বাড়ির উপরে যাও, উপরে গিয়া বসো, তবে একটা জিনিস মাথায় রাখো, পুরা মাসের বাজার কিন্তু শেষ, এবার কি করবা চিন্তা করো উপরে বৈশা বৈশা। আর ব্যাপারটা ওই যে যথারীতি আজকেও দেখতেছি। দেখেন ভালো করে শাড়ির থেকে তো মনে হচ্ছে ঘুমটাই বড়। তোর সমস্যা কি আয়, মুই কাকে লইয়ে যাই হইয়া তোর দেখতে হইবে? কি করছেন ভাই, ইনকা করে করছেন কা, পরপর ভাবলে হবে, ভাবি কি এটা আমরা না দেখবো না? তোরে কেডা কইলে ইয়া ভাবি লাগে, কি করছেন ভাই, টেক্কি লিয়া যাচ্ছেন বরিশালত অন্য কারুর সাথে বিয়ে দেওয়ার জন্য? এ হারার পু কি কও ভাই? ঘষে ভাই আপনি ইরাম করতেছেন কিসের জন্য, আমাকে আপনি চেনেন না? এ মারিছে বারে, এটা তো দেখি আমাগের বাটলা। কে ভাই এটা কি হলো ভাই, পুরো লাটুক শেষ করে তো লাস্টে দেখি বাটলা লিয়া যাচ্ছেন আপনি, এটা হলো? হ্যাঁ তো কি করবো ভাই, সব পোল্ট্রি দিছে বুঝো, এই বাটলা গাইয়াই পোল্ট্রি দেয় না। শুনিছো তোমার সামনে আমাকে বাটলা বাটলা বলতিছে, তুমি কিছু বলতিছো না যে? ভাই এটা কি হলো ভাই, আপনার থেকে আমার ডাইরেক্ট তুমি তলামে গেছে, এটা এটা কিছু হলো ভাই? হ্যাঁ ঘষে তোর কি লাগবে হইয়া তুই মরে ক ভাই, আমার তো কিছু লাগিচ্ছে না, আমি আগে বাড়ির যা পুরো খবরটা না সরাই তারপর দেখিচ্ছি। এ হালার কো হোন হোন, তুই মোর কথা হোন, তোর কি লাগবে হইয়া তুই মরে ক, আর কারো কবি না বুঝো। শালা চান্স একটা ফাঁসি দিয়ে এবার আমার ব্যাপারটা এনে ক্লিয়ার করাইলে, এ ডন ভাই
এ এ ভাই আমাক দেখিছেন আমি কি কোনো অংশ কম আছি কোন তো হাই কালারিং একটু ডিফেক্ট আছে বুঝছো তো ইয়া ব্যাপার না বল ভাই আনা কইছিলাম যে আমার ব্যাপারটা যদি ভাই আনা ভাবলেন নি হাই মুই ভাবছি তোকে নিও মুই ভাবছি মুই চিন্তা করছি আমার নেক্সট প্রজেক্টের দায়িত্ব তোকে দেব কি করছেন ভাই এগুলা আমি তো প্রজেক্টের কথা করছি না ভাই আমি আনা ইনভেস্টের কথা করছিলাম বহু লস হয়ে গেছে হয় শেয়ার বিজনেস যারা করছে ইয়া তো সব ফকির হয়ে গেছে ইয়া তার নতুন কি তুই করছো কা মুই তো করি নাই কাক আমি কি বুঝাচ্ছি বারে কিছুই তো বুঝিচ্ছে না এ ভাবি এ কিছু করছে নাকি সেখানে বোঝান না কেউ তুমি বুঝতেছো না সে তো শাহনাজের কথা বলতেছে তাক তো সে পছন্দ করে এহা তুই কি কম তুই মোর বোন রে বিয়ে করবি এহা তোর কলজাড়া কমে আয় এ ভাই এ এ কি করিচ্ছেন বলা ধরিচ্ছেন কিশোক যা গলে পুরো বাড়িতে এখন গেলে কয়ে দেবো গলে তোর হালার পর এত বড় সাহস হইলে কেমন দাঁড়া তুই ডনের বোন রে বিয়ে করবি হ্যাঁ তোর মতো ফালতু পোলাকার কাছে মোর বোন দেবো তুই ভাবছো কেমন করে কি করছেন ভাই আপনার দেখে তো আমি এক ডিগ্রি কম আছি ভাই কি কমু এনা ভাবা দেখেন ভাই আচ্ছা ঠিক আছে মুই ভাবতে আছি কিন্তু তুই বাড়িতে কিন্তু কারো কবি না বুঝছো আচ্ছা আচ্ছা দেখিচ্ছি আমি ওটা আচ্ছা তুই যা কোনে যাচ্ছি আমরা বরিশাল নাকি ঢাকার বাড়িতে বরিশাল কপনে কো নাইছে হে বরিশালে যাবে সুন্দরী বরিশালে যাওয়া যাবে না আব্বা মজান লেখারে গলা কাটিয়া লাগবে ঢাকার বাড়িতে চলো আফ্রোজা আইছো তুমি আরে আমি এই বলদা গার্ডেনে রুইদের মধ্যে খাড়াই থাকতে থাকতে বলদ হয়ে গেলাম বলো দিয়েছিলাম নালে কি আমার ছংছেড়ে এখন ঝামেলা করো ঘেমা যাও ঘেমা যাও এইসব কয়না চলো ওই যে আমি সিএনজি খাড়া করেছি আমগো পরিচিত চলো অন যাইতে হইব এক মিনিট কি কেবল লাগছো কই যামু সিএনজি আমি আজকে কোনো কথাই উনুম না তোমার তুমি যাইবা কিনা এটা কও আশ্চর্য কথা বাদ দাও কই যামু এটা তো জানাইবা ওইসব জানা জানির টাইম নাই কা আমার আমার নাম চ্যাপা যারে পামু সামনে খালি কোপা তুমি আর আমি অহনি বাইয়া যামু মত মত কি ঠিক আছে নি আফরোজা আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে এইটা দেখছো এটা আমার হাতে কি পিস্তল তুমি পিস্তল নিয়ে আইছো কেবারে জান কি করিচ্ছো জান হ্যাঁ রে মোর আল্লাহ পিরি তাকলে টাঙ্কি বইরা পড়তে আছে মোটর কি সাইড রাই রাখছে কি করছো গো এগুলা আমি ইনকে করে ভালোবাসে রাখ দিলাম তোমাকে তুমি আমাকে ইনকে করে করছো মোর ভাই যদি জানে এককালে নির্দারা ভাঙা দেবে বুঝো কি করছে এগুলা গো তোমার ভাই যে কাম ঘর আছে এটা যদি তুমি একবার জানো তুমি তো ফিট খায় যাবে কেন কি কইতেছেন কি করছে মোর ভাই শুনবে এটি কমু কি কি কোন আফরোজা আমার যা কোনের কোয়া বলাইছি এখন ফাইনাল কথা হইছে তুমি আমার লগে যাইবা কিনা এটা কো আমি তোমার একবারই কইছি টাপা এটা সম্ভব না তুমি বুঝতেছ না গেলা আমার কিছু বুঝনের নাই শুনো সাত বছর বুঝছি পাঁচ বছর জেলে বুঝছি দুই বছর তোমারে খুঁজতে খুঁজতে বুঝছি আর কি বুঝাইতে চাও তুমি তুমি আমার লগে যাইবা কিনা ফাইনাল কথা যাইবা কিনা কও তুমি যদি না যাই তাহলে কি করবা সোজা হইছ খুন খারাপই হয়ে যাবে তুমি আমারে মারবা কি হলো কিশোক হামাক মারবে যাচ্ছ কিশোক তোরে তুমি একদম কাটতেই ফেলামু ওই বাটলাটা মগবাড়ির বইবে ইয়া তুমি কেমনে মানমু ইয়া তুমি মানতেই পারমু না ইনকে কাটাকাটি করলে হবে ঠান্ডা মাথার যাওয়া লাগবে তুমি আমার সাথে চলো দেখো বলদা গার্ডেনের রুটি যায় দেখো কি হচ্ছে যদি না থাহে তোরে আজকে মুই দেখা লমু বুঝদার আইস কইলাম দেখিছো কি সুন্দর বলদা গার্ডেন হায় হেয়া মুই দেখছি তো বলদা গার্ডেনতে বলদ বেশি পুরো শহরের যত বলদ আছে সব মেগনেই আসে তুমি যে কি বলতিছো না আমার কত শখ ছিল বলদা গার্ডেনে তোমার হাত ধরে ঘুরে বেড়াবো কিন্তু ওই বিউটিক দেখলি সারা গায়ে আগুন জ্বলে যাইতো কিছু বলতিছো না কেন চুপ করে আছো কেন চলো না বলদা গার্ডেনে যাই হায় ভাবতে আছি যে কাম একটা করছি ফাইনালি তো বলদ হিসেবে প্রমাণিত হইয়েই গেলাম তখন বলদা গার্ডেনে যাইতে হইবে চলো দেখিছো দেখিছো কত সুন্দর টেবা বন্দুক পকেটে রাখো রাখুম না রাখুম না এহা এই গলার স্বরগুলো পরিচিত লাগতে আসে না কি বলতিছো কার গলা পরিচিত মনে হচ্ছে তুমি কি এর আগে বলদা গার্ডেনে আসিছো নাকি আমার কপাল ভাঙলো না পুড়লো বুঝতেই তো পারতিছি না এ মাতারে আম্মে কি বলেন মু বলদা গার্ডেনে আসবো কাই মু আম্মারে বললাম না লাইফে ফার্স্ট টাইম মুই আসছি উত্তেজিত হচ্ছো কেন আমি তো মস্কারা করতেছি হাই ওই টুনে কথা কইতে এই মাইয়া মানুষে কথা আর পাত্তা দিতে না ইয়া তো দুগাই দিয়ে লাইছে আম্মারে এখন যে কি করবেন টেপা তোমার কথা কানে ফিটে
হ্যাঁ শুনছো টেফা টেফা করতে আছে মুখ পরিচিত কেউ দেখো তুই ঝোপের আড়ালে কেডাইয়া চলো চলো যাই দেখে আসি কিডা ঝোপের পিছনে এসে রে বলতে ঘাটে নিয়ে আইলাম কই কিছুই তো দেখি না গরু সারা বউ বলত কিছুই তো নাই মোর ভাই কই হ্যাঁ কি করছে এগলা ইঙ্গা করে খুঁজলে হবে উদে উদে দেখি চোটে ঝোপলোর ইচ্ছে চলো ঝোপের পিছনে যাই দেখে আসি না ঝোপের পিছনে কিছু না থাকলে তোর খাইছিস আমরা ইঙ্গা করে খালি খাই খাই করলে হবে আর কোড্ডি খাবা আফরোজা তুমি কি চাও আমি মরে যাই শুনো আমার কিন্তু মরণের কোনো শখ নাই তোমার কিন্তু গুড়ি করে আমি উড়ায় ফেলাবো আমি যখন তোমারে পামু না তোমারে আমি বাঁচাই রাখুন কি লেগা দেখিছো দেখিছো আমাদের বাড়িওয়ালা না এটা হয় হেইয়ে তো দেখতে আসি বেড়া এহা ইয়া তো টেপা না তাই তো মনে হচ্ছে তো পিস্তল নিয়ে এমন করতেছে কেন কি হয়েছে মুই দেখি আসি না না তুমি যাবা কিসের জন্য তুমি যাও না প্লিজ এ মাতারি চুপ থাকেন দেখতে আসেন না এক বয়োজ্যেষ্ঠ মুরব্বী মাতারির সাথে কি আচরণ করতে আছে পিস্তল লইয়ে এহা এহা মে ভাই কি হইলে আই ওই ওই হালার পুদ্দন কাছে আবি কিন্তু ফুটায় পেলামু তুই কিন্তু মাথা গরম করছস আমার ডন ডন ভাই আমার তুমি যাও তো এদিকে যাও দূরে থাকো একে তো মাথা নষ্ট হয়ে গেছে তুমি কই যাচ্ছ বলতিছি না এখানে থাকো এহা তুই কি কও এ বেডাক পিস্তল ধরে রাখছ বুঝ যাব না এ বড় এ টেফা না সেফা তুই মরে ছেড়ো মুই কাডা আরে সালাই এর মধ্যে আবার আপনি কেটা কেপা তোমারে কইতেছি তুমি এদিকে চলে যাও আরে ডন তুমি যাও ডন তোমরা দুজন যাবেন দেখা কি হয়েছে কিডা গুলি খাইলো কথা বলতিছে না কেন ও ডন কি হলো এই নাটকেও কি মরে যাবেন মে ভাই আমি কথা কইতে আসেন না কে ও মে ভাই এর একটা কোনো কাম হলো লোকটা আজকেই বিয়ে করলো বারে আজকে মরে গেল টেপা তুমি এটা কি করলা কি কাম করলা তুমি ডনের মায়ের হালে না আরে ডনের গুড়ি করছি কেটা গুছে আমার পায়ে গুলি লাগছে রে বাবা রে আমার লয়ে যা রে হাসপাতালে লয়ে যাও এহা মুই হলাম ডন এ ডন ভাই চাচ্ছে হাই মুই ডন